দলীয় সরকারের অধীনেও সুষ্ঠু নির্বাচন সম্ভব তা প্রমাণ করতে নির্বাচন কমিশনকে তৎপর হওয়ার পরামর্শ দিয়েছেন বিশ্লেষকরা তাদের মতে সবার জন্য সমান সুযোগ তৈরি করতে প্রশাসনকে আরও কঠোর নির্দেশ দিতে হবে মাহবুব কবির চপলের রিপোর্ট অনেক দোলাচরের পর দলীয় সরকারের অধীনেই নির্বাচনে অংশ নিচ্ছে বিএনপি নেতৃত্বাধীন জাতীয় ঐক্যফ্রন্ট এতে নির্বাচনী আমেজ ছড়িয়ে পড়েছে গোটা দেশে তবে সময় যত গড়াচ্ছে ততই উত্তপ্ত হচ্ছে ভোটের মাঠ দেশের বিভিন্ন স্থানে প্রচারণায় হামলার অভিযোগ করছেন ঐক্যফ্রন্টের প্রার্থীরা বত্রিশ বছর নির্বাচন কমিশনের চাকরি করা জেসমিন টুলি আটটি জাতীয় নির্বাচনে কাজ করেছেন সেই অভিজ্ঞতা থেকে তিনি বলছেন লেভেল প্লেইং ফিল্ড তৈরি করতে নির্বাচন কমিশনের কঠোর অবস্থানের বিকল্প নেই এখানে দুই ধরনের কাজ হয় একটা নির্বাচনী সহিংসতা হয় আর একটা হয় কি মানুষের ব্যক্তিগত আক্রোশ থাকে বিভিন্ন পর্যায়ে পারিবারিক হোক এই সময়টা ওটাও কাজে লাগায় তার মানে আইনশৃঙ্খলা পরিস্থিতিটা দুইভাবে মোকাবেলা করতে হয় আসলে উনি তো বিব্রত মর্মাহত তো বলবেন না উনি ডাইরেক্ট অ্যাকশানে যাবেন ওনার তো অবস্থানটা ওনার হাতে সেই ক্ষমতাটা দেওয়া আছে যে কেউ যদি ব্যত্যয় করে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া তারা মোটামুটি চালাচ্ছে কিন্তু আরও ভালো হতো ওই মাঠ সমান করার বিষয়টি হয়নি সেটি আমি এখনও মনে করি যে অনুপস্থিত আছে ইভিএম ব্যবহার নিয়ে তারা ওরা কোনো প্রয়োজন ছিল না নির্বাচন কমিশন কেন প্রশ্নবিত হবে তাদের কাজ তো হচ্ছে একটা সুষ্ঠু সুন্দর নির্বাচন উপহার দেওয়া দলীয় সরকারের অধীনে কেমন নির্বাচন হয় তা দেখার জন্য যেমন অংশ নিচ্ছে সব রাজনৈতিক দল তেমনি আগ্রহী দেশ বিদেশের মানুষও বিশ্লেষকরা বলছেন সেই চ্যালেঞ্জ নিতে হবে নির্বাচন কমিশনকেই মাননীয় প্রধানমন্ত্রী তোনার সদ যথেষ্টভাবে প্রকাশ করেছেন যে হ্যাঁ সুষ্ঠু ইলেকশন দায়িত্বটা কার যারা বাস্তবায়ন করবে বাস্তবায়ন করবে কমিশন তাহলে কমিশনের পরে তো দায়িত্বটা এসে যায় আমি মনে করি যে যখন নির্বাচনের দিন আসবে তখন পরিস্থিতি একদম পাল্টে যাবে যদি সবগুলি দল নির্বাচনে অংশগ্রহণ করে যদি সত্যিকার অর্থে সবাই ভোট কেন্দ্রে যায় তাহলে যতই চেষ্টা হোক ওই ভোটটা মানুষ দিবে আর আমি যদি দেখি এই নির্বাচন কমিশন সুন্দর একটা নির্বাচন দিয়েছে তাহলে ভবিষ্যতে আর নির্বাচন কমিশন নিয়ে বিতর্কই থাকবে না তারা মনে করেন শুধু সরকারি দল নয় সুষ্ঠু নির্বাচনের জন্য ভূমিকা রাখতে হবে বিরোধের সহ সব রাজনৈতিক দলকে মাহবুব কবির চপল एटीएन बांगला ढाका